আগে এরিয়াটা জাস্ট লিমিটেড ছিল, এইটি যে কিনে নিয়েছে সব মন্দিরে এত পয়সা আছে জায়গা কিনে নিয়েছে ওটা কিস্তি মারবে এই করছে উনি ইনস্টাগ্রামে পকেটে আরো পড়ে রয়েছে। তো আর একটা নতুন দিন স্টার্ট করা যাক, আজকে বেশি কিছু প্ল্যান নেই, বাট বাড়িতে যাওয়ার টিকিটটা কাটতে হবে তৎকালে, কেন না আই গেস জানা আছে কেন, তো বাড়িতে যাওয়ার টিকিট কাটতে হবে, বাড়ির লোকের কিছু কেনাকাটি আছে ওই সব। আর হ্যাঁ মেন কাজ পুরী মেন মন্দির জগন্নাথ মন্দিরে আমরা যাব, তারপর তো যাই গিয়ে ফ্রেশ হই, ঘুমের নেশা কোনোদিনই ঘুমের নেশা কাটবে না ভাই, যাই গিয়ে ব্রাশ করি। তো এখন আমি আবার যাচ্ছি ছাদের দিকে, এই হোটেলের সব থেকে বেস্ট জায়গা ভাই ছাদটা, কী বলবো। তো সকালে ই করেছিলাম, সকালে কিছু না খেয়ে দেই চলে গেছিলাম সি বিচে, আবার স্নান করে এসেছি, আবার লাফিয়েছি, আবার ধাপাধাপি করেছি, এখন মনে হয় অ্যারাউন্ড 2 বাজে, স্নান ফ্যান করে আবার কাপড় জামা শুকাতে এসেছি, আমি নিজেকেও শুকাতে এসেছি। তো বিচে স্নান করার সময় ওই ফোন নিয়ে যাওয়া বেকার, রাখবো কোথায়, রাখার জায়গা নেই, তো ফোন নিয়েও যাইনি, কী করবো। হ্যাঁ এখন খাবো, এখন খাবো, খেতে যাবো, খেতে যাওয়ার পর মেন যেই কাজটা আছে জগন্নাথ মন্দির যাব, পুজো দেবো। বাট জিনিসটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ভিতরে আবার ফোন অ্যালাউ করে না, অবভিয়াসলি অ্যালাউ করবেও না, ফালতু কথা বলছি আমি, বাট দেখি তাও কতটা দেখা যায়। বাট একটা জিনিস আছে যেটা বাইরে দিয়ে আমি দেখাতে পারবো, সেটা হচ্ছে ওই যে মন্দিরের ওপরে যেই পতাকাটা আছে সেটা চেঞ্জ করাটা, ওটা হয়তো যদি হয় একদম টাইমে 5টা 5টা অ্যারাউন্ড যদি বেরোতে পারি মন্দির থেকে, তো বাইরে দাঁড়িয়ে থেকে ওটা দেখবো। বাট ভাই একটা জিনিস আছে এই হোটেলে, এই যে ভিউটা আছে না সামনের দেখাচ্ছি জাস্ট, মানে অসাম ভিউ, সবাই মিলে যাচ্ছি খেতে পাশের হোটেলে, কেন আমাদের হোটেলে খাবার অ্যালাউড নেই, মানে খাবার নেই, অ্যাভেলেবেল নেই, তো দ্যাটস ওয়াই পাশের হোটেলে যাচ্ছি। আমাদের কাঁকড়া চলে এসছে, তো এখন আমরা 1 থেকে 1.5 ঘন্টা কাঁকড়ার সাথে যুদ্ধ করার পর আমরা কাঁকড়া খেতে সফল হয়েছি, টেস্ট হেপি টেস্ট ছিল, কিন্তু ওই যে যুদ্ধ করা কাঁকড়ার সাথে ওটা আলাদাই, বাট যুদ্ধের পর যে রেজাল্টটা পাওয়া যায় কাঁকড়া খেয়ে স্বাদ। হ্যাঁ তারপরে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, আর ভাই রে ভাই মন্দিরে যে কি করে পৌঁছেছি আমরা, একটা টোটোতে 7-8 জন ঢুকে শুধু আমরাই জানি, তো দেখানোর মতন অবস্থাতেই ছিলাম না। এই পুজো দিয়ে বেরোলাম অন্ধকারের কাছে, বাট ভাই ভিতরে যা ভিড়, শ্রীভূমিতে এত ভিড় হয় না যত ভিতরে ভিড় দিয়ে নিচ্ছে, বাট হ্যাঁ মন্দির আর্কিটেকচার, আমি শুধু 1 ঘন্টা ধরে হাঁ করে শুধু তাকিয়েছিলাম, আর্কিটেকচার মানে কয়েক মিনিমাম 4 থেকে 5 হাজার বছর আগে লোকে কী করে এরম বানিয়েছে, কী করে পসিবল, এত অ্যাটেনশন টু ডিটেলস, এত পারফেকশন, স্টান্ড জাস্ট স্টান্ড। এবার আমার যতদূর মনে হয় এই পতাকার যে থিওরিটা আছে যে হাওয়ার উল্টো দিকে ঘোরে, ওটাও সত্যি না, কেননা হাওয়ার দিকেই পতাকা উঠছে, জাস্ট আশেপাশে যে পতাকাগুলো লাগানো রয়েছে ওটা খিস্তি মারবে বাড়ির যে তুলে নিয়ে চলে যাবে, ওটা এমনভাবে দেখা যাচ্ছে যে হাওয়ার উল্টো দিকে ঘুরছে, কিন্তু আসলে না, আসলে হাওয়ার দিকেই ঘুরছে আমার মনে হচ্ছে, এবার যাই না মানে জাস্ট আর বলিস না, ওটা জাস্ট একটা মানে অ্যাঙ্গেলের ব্যাপার যে তুমি কোন অ্যাঙ্গেল দিয়ে দেখছো।
বাট অ্যাট দি এন্ড দ্য মন্দির আ বিউটিফুল আ ফেনোমেনাল পিস অফ আর্কিটেকচার দেয়ার ইট ইস আবার যাই না কত বছর পর আসবে বাট স্টিল তো অ্যাট দি এন্ড বাই টু দ্য মন্দির আবার কয়েকশো বছর পর দেখা হবে তো এখন সময় হচ্ছে 10:20 আমরা দাঁড়িয়ে আছি ছাদে তো পুজো দিয়ে এই সবে আসলাম এত টাইম কেন লাগলো তার পিছনে কারণ হচ্ছে ফ্যামিলি নিয়ে এসেছি ফ্যামিলির কেনাকাটা শেষ হয় না পারলে সারা পুল কিনে নিয়ে চলে যায় ভাই এই ফ্যামিলি রিলেটিভসদের জন্য কেন এই কেন ওই কেন শুধু কেনাকাটাই করে যাও কেনাকাটা করে এই সবে ঢুকলাম বান্ডিল বান্ডিল কেনা হয়েছে এখন ছাদে এসেছি কারণ এই মালটা কাপড় জামা আমাদের ভুলে গেছে এ লজ্জা লাগা দরকার তো এই দিন শেষ হলো এখন খাবো দাবো ঘুমাবো কালকে লাস্ট দেয় লাস্ট দিন 10:40 ট্রেন দেখা যাক কালকে যাবো সেদিকে করবো স্নান করবো আর কিছু করার নেই আশপাশটা ঘুরবো লাস্ট দিন ভাইব নেবো তবে বেরিয়ে যাবো আর কি করার আবার দেখি আবার নেক্সট দিন দেখা হচ্ছে সকালবেলা অনেকদিন পর পুরীর মন্দির দেখলাম পুরীর মন্দির দেখলে ভালো লাগতো ছোটোবেলায় অনেকবার এসেছি অনেকবার বলতে দুবার এসেছি আশা করি যা স্বপ্ন আছে সব পূরণ হবে জগন্নাথের কাছে প্রার্থনা করি যদি স্বপ্ন পূরণ হয় আবার আসবো আপাতত থাক কালকে লাস্ট ডে দেখা যাক আর কী কী করার যায় করার মতন কিছু নেই যা আছে এনজয়মেন্ট হয়ে গেছে আবার সেই লাইফ আবার চালু হবে ছি কলেজ যাও বাড়ি আসো ঘুমাও এই কয়েকটা দিন মজা মস্তি করে নিয়েছি আপাতত ভাবছি না কিছু নেই কালকে কালকের দিনটা যা আছে যা বাকি আছে মস্তি করার সব করে নেবো আবার পরে আবার দেখা যাবে সো ইজ দ্য ফাইনাল ডে তো আজকে রাতে ট্রেন আছে তো এখন যা মস্তি করার দেখা যাক কী কী করা যায় যাই সি বিচে লাফাবো আর লাস্ট দিন ফটো ফটো সারা দিন কিছু তুলে নিতে এখন দিয়ে ফটো তোলার চেষ্টা করবো দেখা যাক হ্যাঁ লাস্ট ডে কষ্ট কষ্ট বাট কী করা যাবে বাড়িতে যেতে যাবে বাট আপাতত আপাতত সমুদ্রে যাই যাই টাটা তো ফাইনাল ডে আমাদের স্নান করা শেষ অ্যাজ ইউজুয়াল আমি ছাদে এসেছি এখন নিজেকে শুকাতে আর কাপড় জামাও শুকাতে কষ্ট লাগছে বাড়ি যেতে বাট যেতে তো হবেই তো ডেফিনেটলি আমি মিস করতে চলেছি এই কয়েকটা দিন আর এই সিনগুলো মেমোরেবল জিনিস এই সবাই খেয়ে দিয়ে উঠে বেরোলাম বেরিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বালির চিত্র স্যান্ড আর্ট বাহ কী সুন্দর জিনিস কী সুন্দর জিনিস বা অর্ধেক তো ধসেই গেছে খুব সুন্দর খুবই সুন্দর বীজ কি ফাঁকা কেউ নেই তো খালি অর্ধেক জন মনে হয় কালকেই বেরিয়ে গেছে এখন বেরিয়েছিলাম ভাবছিলাম ভাইব নেবো একটু ঘুরবো ফিরবো লাস্ট টাইমে এই করছি আমি এই করছি এখন এই ভিক্ষা করছি এই পকেটে আরও পড়ে রয়েছে আর এই ভিউ ও যারা ভাবছি যে পুরী পুরীতে এসে সেটেল হয়ে যাবি একটা বিজনেস ফিজনেস খুবই ভালো বলছি এইসব তোলা শুরু করে দে বহুত ব্যবসা ভাই বহুত টাকায় বিক্রি হয় 50, 60, 100 জাস্ট ওই 4-5টা হ্যাঁ যত ভালো কোয়ালিটি তত বেশি দাম এই বিজনেসটা করতে পারি সে কয়েক বছর পর এই স্টার্ট আপ নিয়ে যাবো ভাবছি আমি শার্ক ট্যাঙ্কে তো ফাইনালি বেরিয়ে পড়লাম ব্যাক টু হোম তো লাস্ট এই জাস্ট ভিউটা সমুদ্রের হ্যাঁ উইল বি মিসিং ইট তো ফাইনালি শেষ হয়ে গেল আমাদের ট্রিপটা 5 দিন কীভাবে যে কেটে গেল নিমিষে বুঝতেই পারলাম না মারাত্মক এনজয় করেছি নাও ইটস টাইম টু গো হোম ব্যাক আবার সেই থেতানো লাইফ
বাট যাই হোক ভালোই কাটলো দিনগুলো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিস, আশা করি বলতে হবে না। অ্যান্ড আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, বাই বাই।